সালাম আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমার আগের গাইডলাইনস টু প্রিপেয়ার স্লাইডস ফর প্রপোজাল ডিফেন্স দেখেছেন, আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাইডলাইনস টু প্রিপেয়ার প্রেজেন্টেশন স্লাইড ফর ফাইনাল বাইভাবসি। আমার দীর্ঘদিন একাডেমিক ক্যারিয়ারে অনেক বাইভাবসি সেশনে অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে। কিছু অ্যাটেন্ড করেছি সুপারভাইজার হিসাবে, কিছু অ্যাটেন্ড করেছি ইন্টারনাল এক্সামিনার হিসাবে, কিছু অ্যাটেন্ড করেছি এক্সটার্নাল এক্সামিনার হিসাবে, আর প্রচুর ভাইবা বসে সেশন শেয়ার করার সুযোগ হয়েছে। এইসব সেশনে অ্যাটেন্ড করে আমার যে অনুধাবনা এসছে সেটি হলো যে হয়তোবা অনেকেই স্লাইডগুলো একটু ক্রিয়েটিভ করতে পারলে, অ্যাট্রাকটিভ করতে পারলে, ইনোভেটিভ করতে পারলে, কনভিন্সিং করতে পারলে রেজাল্ট হয়তো বা ভিন্ন হতে পারত। সবগুলো ভাইবা বসে সেশনে কিন্তু ক্যান্ডিডেটকে আমরা কাঁদতে দেখি। মাইনর কারেকশন পেয়েও কেউ কাঁদেন, মেজর কারেকশন পেয়েও কেউ কাঁদেন, আর কেউ কাঁদেন ফেল করে। কিন্তু তিনটা কান্নার ভিন্ন অর্থ আছে। কেউ খুশিতে কাঁদেন আর কেউ দুঃখে কাঁদেন। তো আমার কাছে মনে হয়েছে সবসময় যে স্লাইডগুলো কিভাবে প্রিপেয়ার করা হয়, কিভাবে প্রেজেন্ট করা হয়, কিভাবে আপনার আর্গুমেন্ট গুলোকে ডিবেটের সময় প্রেজেন্ট করা হয়, সেটির উপরে কিন্তু আউটকাম অনেকাংশে নির্ভর করে। আপনার ড্রাফট যদি সাবমিট করেছেন সেখানে কোনো দুর্বলতা থাকলেও ভালো প্রেজেন্টেশন দিয়ে, ভালো স্লাইড দিয়ে সেটি কিন্তু কভার আপ করা যেতে পারে। তো আজকে আমি সেটি শেয়ার করব আপনাদের কাছে। আমার দুজন স্টুডেন্টের ফাইনাল ভাইবা বসে স্লাইড যেগুলোকে আমাকে মনে হয়েছে তারা খুব সুন্দর করে আর্টিকুলেটেড ওয়েতে তাদের প্রেজেন্টেশন স্লাইডগুলোকে সাজিয়েছে, সেটি শেয়ার করব এবং আমি আশা করি সেখান থেকে আপনারা অনেক উপকৃত হবে। তো আমি আজকে প্রথম যে স্লাইডটি শেয়ার করব সেটি হলো একজন স্টুডেন্ট যে স্টাডি করেছে মূলত সিএসইআর সিএসইআর রিপোর্টিং এর উপরে, কর্পোরেট সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি রিপোর্টিং। এবং স্টুডেন্টের হাইলাইট অবশ্যই ছিল মডারেটিং ইফেক্টিভ ইফেক্ট অফ ইন্ডাস্ট্রি সেক্টর অ্যান্ড and country of origin. A particular student er jodi presentation outline dekhen eti kintu proposal defense theke sompurno bhinno. Ekhane background er pore objective present kora hoyeche, research question present kora hoyeche, tar pore kintu research problem present kora hoyeche. Proposal defense er shomoy kintu research problem age present kora hoyeche, tar pore research question objective present kora hoyeche. Ebong ei particular student kintu ekhaneo রিসার্চ লিটারেচার রিভিউর কোনো আলাদা সেকশন রাখিনি এবং ইমপ্লিকেশনস শেষে রাখা হয়েছে এবং সাজেশন ফর ফিউচার রিসার্চ যেটা থিসিস শেষে থাকে সেটিকেও হাইলাইট করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্টটি গ্লোবাল এবং লোকাল ইস্যুগুলোকে হাইলাইট করার চেষ্টা করেছে এবং প্রুভ করার চেষ্টা করেছে তার স্টাডিটা প্রয়োজন আছে। সে তার স্টোরি লাইনকে আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে প্রথম থেকেই প্রেজেন্ট করার চেষ্টা করেছে। রিসার্চ অবজেক্টিভ গুলো আপনি দেখবেন যে স্লাইডটা খুবই ক্রিয়েটিভ, তার তিনটা অবজেক্টিভ, তিনটা অবজেক্টিভকে খুব সুন্দরভাবে সে আর্টিকুলেটেড করেছে এখানে। এরপরে রিসার্চ কোয়েশ্চেন গুলোকে প্রেজেন্ট করা হয়েছে। আপনাকে সবসময় মনে রাখতে হবে রিসার্চ কোয়েশ্চেন রিসার্চ অবজেক্টিভ ভিতরে অবশ্যই যেন সমন্বয় থাকে, সেটি এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন। রিসার্চ প্রবলেম যেটি ভিসা 2008 রেকমেন্ড করেছেন, যে রিসার্চ প্রবলেমগুলো কন্টেন্ট থিম থেকে আসতে পারে, নলেজ টাইপ থেকে আসতে পারে এবং অ্যানালাইসিস লেভেল থেকেও আসতে পারে। কন্টেন্ট থিমে সোশ্যাল এনভায়রনমেন্টাল এথিক্স এবং স্টেক হোল্ডার, এটা হলো তার থিসিসে সে কন্টেন্ট থিমটাকে সাজিয়েছে। নলেজ গ্যাপে বা নলেজ টাইপে সে থিওরিটিক্যাল এবং এম্পিরিক্যাল সেটিকে সে সাজিয়েছে এবং অ্যানালাইসিস লেভেলে গ্লোবাল, রিজিওনাল এবং স্পেসিফিক কান্ট্রি কন্টেক্সে সে দেখানোর চেষ্টা করেছে। রিসার্চ প্রবলেমে বাই কন্টেন্ট থিমে সে অনেকগুলো সাইটেশন নিয়ে এসে সে এটাকে প্রেজেন্ট করেছে। এরপরে এম্পিরিক্যাল রিসার্চ গ্যাপ যেগুলো আছে, যে অধিকাংশ স্টাডি শুধু মাক্রো অথবা মাইক্রো অথবা মেসো ফ্যাক্টরগুলোকে নেওয়া হয়েছে, কিন্তু তার স্টাডিতে সে দেখানোর চেষ্টা করেছে যে এই তিনটি ফ্যাক্টরকে ইন্টিগ্রেট করে কোনো স্টাডি হয়নি। কাজে সে ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশনের মাধ্যমে তিনটি ফ্যাক্টরকে এক জায়গায় করে একটি স্টাডি সে করার চেষ্টা করেছে। পরের স্লাইডে সে দেখানোর চেষ্টা করেছে যে এই তিনটি ফ্যাক্টরকে একসাথে করলে
মডেলটা কি হতে পারে, যেটি সে দেখিয়েছে নলেজ টাইপ, এম্পিরিক্যাল রিসার্চ গ্যাপ, আর তারপরে সে তার রিসার্চ প্রবলেমকে হাইটারেক করার চেষ্টা করেছে মডারেটিং ভেরিয়েবলকে দিয়ে, যেখানে সে ইন্ডাস্ট্রি সেক্টর এবং কান্ট্রি অফ অরিজিন সবগুলোকে সে অনেকগুলো কি স্টাডিস এ সাইটেশন দিয়ে তার আর্গুমেন্টকে দাঁড় করানোর চেষ্টা করেছে। এরপরের যে মডারেটিং ভেরিয়েবল সেটিকেও সে বিভিন্ন সাইটেশন দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। একই ধরনের আমরা কন্টিনিউশন দেখছি, পুরো সাইটেশন দেওয়া হয়েছে এখানে। আর যেহেতু রিসার্চ প্রবলেমটাকে এস্টাবলিশ করার জন্য আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেফিনিশন অফ রিসার্চ প্রবলেমকে প্রচুর সাইটেশন দিয়ে সাজানো হয়েছে, আর এই কারণে এই পার্টিকুলার স্টুডেন্ট লিটারেচার রিভিউয়ের আলাদা কোনো সেকশনে প্রেজেন্টেশন স্লাইডে রাখেন। রিসার্চ প্রবলেমের যে ম্যাথোলজিক্যাল ইস্যুগুলোকে সে পাঁচটি অংশে সাজিয়ে নিয়েছে, পাঁচটি পয়েন্টে সাজিয়ে নিয়েছে, খুব সুন্দর করে এখানে সে প্রেজেন্ট করেছে এবং এখান থেকে সে দেখানোর চেষ্টা করেছে গ্যাপটি কোথায় এবং কোথায় তার স্টাডি কন্ট্রিবিউট করবে। রিসার্চ প্রবলেমে এখন সে এসে মাল্টিপল থিওরি পার্সপেক্টিভ, পটেনশিয়াল কোন থিওরিটি ইউজ হবে এবং লিস্ট থিওরি যে ইউজ করা হয়েছে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে একটি স্লাইডে সুন্দর করে পেশ করেছে। আপনারা জানেন, আমরা জানি যে পিএইচডি যেটা আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক করি, ইট মাস্ট হ্যাভ আ ভেরি স্ট্রং থিওরিটিক্যাল ফাউন্ডেশন, যেটাকে আমরা আন্ডারপিনিং থিওরিজ বলি, এবং সেটাকে সে সিম্পল একটা স্লাইডে সুন্দর করে এস্টাবলিশ করেছে। এরপর রিজিওনাল, গ্লোবাল এবং রিজিওনাল যে স্টাডিগুলো আছে সেগুলোর পার্সপেক্টিভে তার যে কন্টেক্সচুয়াল ডেভেলপিং কান্ট্রি কন্ট্রিবিউশন সেটাকে সে এই স্লাইডে খুব সুন্দর করে হাইলাইট করেছে এবং দেখছেন যে প্রচুর সাইটেশন এখানে কিন্তু রাখা হয়েছে। এবং সবশেষে এরপরে যেটি সে করেছে, রিসার্চ প্রবলেমগুলোকে হাইলাইট করার পরে সেখানে এসে তার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটাকে প্রস্তাব করেছে যে এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে থিওরিটিক্যাল গ্যাপ হোক, কন্টেক্সচুয়াল গ্যাপ হোক অথবা নলেজ গ্যাপ যেটি হোক, এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে সেই গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করবে। স্কোপগুলোকে খুব সুন্দর করে চারটি পয়েন্টে সে এখানে দেখিয়েছে। রিসার্চ অ্যাপ্রোচ বা স্টেজেস সে দেখানোর চেষ্টা করেছে একটা স্লাইডে, আর তারপরে সে সরাসরি চলে গিয়েছে ফাইন্ডিংসে। এখন কিন্তু সে আর ডাটা কালেকশন মেথড, স্যাম্পলিং মেথড এইগুলোতে সে গেল না, সরাসরি ফাইন্ডিংসে গিয়েছে। এবং এখানে ফাইন্ডিংসগুলো কিভাবে হলো, কোন মেথড ইউজ করা হলো, এটা কি প্যানেল ডাটা অ্যাপ্রোচ না PLS ইউজ করা হয়েছে বা SPSS ইউজ করা হয়েছে কিছুই কিন্তু উল্লেখ করেন। কারণ আপনাকে মনে রাখতে হবে যে একটা ড্রাফট জমা দেওয়া হয়েছে যেখানে সবকিছুই আছে, এবং প্যানেলে যারা আছেন, চেয়ারম্যান থেকে শুরু করে ইন্টারনাল এক্সামিনার, এক্সটার্নাল এক্সামিনার, আপনার সুপারভাইজার, আপনি সবার হাতে একটি করে কপি আছে এবং সবাই এগুলো পড়ে এসেছে। কাজে আমাদেরকে স্লাইডে সবকিছু দেওয়ার অবশ্যই প্রয়োজন নাই। স্টাডি রেজাল্ট গুলো পরেই স্টুডেন্ট একটি কনক্লুশন এসছে এবং সিম্পল কনক্লুশন টেনেছে। আমি অনেক সময় দেখেছি স্টুডেন্টদের কনক্লুশন হয় দুইটা বা তিনটা স্লাইডে, কিন্তু স্টুডেন্ট খুব সিম্পল একটা স্লাইডে কয়েকটা পয়েন্ট দিয়ে সে কনক্লুশন টেনেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আপনার পিএইচডির জন্য সেটি হলো রেকমেন্ডেশনস, যেটা আমরা অনেক ভুলে যাই, অনেকেই ভুলে যাই। আমার স্টাডি থেকে স্পেসিফিক কি রেকমেন্ডেশন আছে সেটি আমাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে হবে, যেটাতে মনে হবে ইয়েস আমার স্টাডি থেকে আমি নতুন কিছু বের করেছি এবং আমার স্টাডি থেকে প্রচুর মানুষ উপকৃত হবে, অনেক স্টেক হোল্ডার্স এখান থেকে উপকৃত হবে। এইটি হাইলাইট করার খুব বেশি প্রয়োজন আছে, যেটি খুব সুন্দর করে একটা স্লাইডে স্টুডেন্ট খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে। আর ইমপ্লিকেশন যেগুলো সেগুলোকে সে আরো একটি স্লাইডে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, এম্পিরিক্যাল পার্সপেক্টিভ, ম্যাথোলজিক্যাল পার্সপেক্টিভ এবং প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ খুব সুন্দর করে সে দেখিয়ে দিয়েছে যে তার ফাইন্ডিংসগুলো কোথায় কোথায় কন্ট্রিবিউট করছে। মনে করবেন, মনে রাখবেন, আপনার পিএইচডি কিন্তু নিউ নলেজ কন্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করে এবং সেটি ছাড়া কিন্তু আপনি পিএইচডি পাবেন। আমার মনে আছে আমি একটা সেশনে একজন ছাত্রকে জিজ্ঞেস করেছি, তোমাকে পিএইচডি ডিগ্রি কেন দিতে হবে? তো ছাত্র আমাকে বললো যে স্যার, কারণ আমি 5 বছর স্টাডি করেছি, প্রত্যেকদিন 12-14 ঘন্টা করে কষ্ট করেছি এই জন্য। আমি তাহলে একজন যে ট্যাক্সি ড্রাইভ করে প্রতিদিন 10-12 ঘন্টা করে 20 বছর ট্যাক্সি চালাচ্ছে, তাকে কি ট্যাক্সি ড্রাইভিং এর উপরে পিএইচডি দেওয়া যাবে? বলে না, দেওয়া যাবে না। আমি তাহলে তোমাকে কেন পিএইচডি দিব? তো ছেলেটা খুব নার্ভাস হয়ে গেছে। আমি বললাম সেটা তো আসলে ভালো আনসার না, তোমাকে তো বলতে হবে যে আই এম কন্ট্রিবিউটিং এ নিউ নলেজ ইন দ্য ফর্ম অফ ওয়ার্ড, ইন টার্মস অফ নিউ নলেজ, ইন টার্মস অফ নিউ মেথোডোলজি, অ ইন টার্মস অফ পলিসি রেকমেন্ডেশন, কন্টেক্সচুয়াল রেকমেন্ডেশন টু দ্য প্রিমিস অফ ইউর স্টাডি। সেটা হলো খুব গুরুত্বপূর্ণ।
পরে সাজেশন ফর ফিউচার রিসার্চ, এই স্টুডেন্ট তার স্টাডিজ যে লিমিটেশন গুলো ছিল আর সেগুলোর উপর বেস করে সে কিছু সাজেশন দিয়েছে যে ফিউচার রিসার্চাররা এই ইস্যুগুলোকে ট্যাকল করা দরকার। আমি আরো একটি স্লাইড আপনাদেরকে দেখাবো খুব শর্টে, যেহেতু এই স্লাইডে অনেক সময় আমরা নিয়ে নিয়েছি। এটি আরেকটি স্টাডি যেটি একজন স্টুডেন্ট করেছে ফার্ম ভ্যালুর উপরে, ফাইন্যান্সিয়াল রিস্ক এবং বিজনেস রিস্ক কিভাবে ফার্ম ভ্যালু ক্যাফিট করে। এবং এই স্টুডেন্টের স্লাইডটাও খুব ইনোভেটিভ, সে ব্যাকগ্রাউন্ড গুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর সে রিসার্চ গ্যাপকে আইডেন্টিফাই করেছে এবং ফাইনালি তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিভাবে সে অ্যারাইভ করেছে সেটিকে খুব সুন্দর ফ্লোতে সে ওভারভিউতে সাজিয়ে দিয়েছে। এবং এর পাশাপাশি সিগনিফিকেন্সটাকে সে দেখিয়ে দিয়েছে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল। একই স্লাইডে তার স্টোরি লাইনকে পুরো ক্লিয়ার করে দিয়েছে সে। এরপরে সে লিটারেচি রিভিউতে চলে গিয়েছে এবং খুব সুন্দর করে ইম্পর্টেন্ট যে লিটারেচার রিভিউগুলো সেখান থেকে লিটারেচার গ্যাপকে সে আইডেন্টিফাই করেছে এবং লিটারেচার গ্যাপগুলোকে সে দেখিয়ে দিয়েছে। আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এবং রিসার্চ গ্যাপগুলো রাইটে সে খুব সুন্দর করে আইডেন্টিফাই করে দিয়েছে। একইভাবে এখানেও আপনারা দেখছেন যে মডারেটিং ভেরিয়েবলকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং মডারেটিং ভেরিয়েবলগুলো সাইটেশন দেওয়া হয়েছে এবং কিভাবে এখানে রিসার্চ গ্যাপটি আছে সেটা আইডেন্টিফাই করা হয়েছে। প্রসপেক্ট থিওরি যেটি তার আন্ডারপিনিং থিওরি, সেই থিওরি কিভাবে এই রিসার্চটাকে আন্ডারপিন করে সেটি খুব সুন্দর করে এখানে সে আর্টিকুলেটেড ওয়েতে প্রেজেন্ট করেছে। তার রিসার্চ কোশ্চেন এবং রিসার্চ অবজেক্টিভ তারপরে সে প্রেজেন্ট করেছে। মেশারমেন্ট ইনস্ট্রুমেন্ট মেশারমেন্ট অফ ভেরিয়েবলকে সে এখানে প্রেজেন্ট করেছে। তার ফাইন্ডিংসগুলো ডাটা প্রিলিমিনারি অ্যানালাইসিস দিয়েছে এবং এখানে কিন্তু সে সবগুলো ফাইন্ডিংস খুব সুন্দর করে কয়েকটা টেবিলের মাধ্যমে হাইপোথিসিস অ্যাকসেপ্টেন্স এবং রিজেকশনের এগুলোকে সে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে। আপনারা দেখছেন খুব সুন্দর করে আর সে প্রেজেন্ট করেছে তার ফাইন্ডিংসগুলোতে। আর খুব সহজেই প্যানেল মেম্বাররা এটা দেখতে পারবেন, যদিও বা তারা ড্রাফট পড়েছেন কিন্তু প্রেজেন্টেশনে খুব সুন্দরভাবে আইডেন্টিফাইড এবং খুব সুন্দর করে ব্যাখ্যা করার সুযোগ আছে। আপনাকে এক্সট্রা কোনো নোট কাছে রাখতে হচ্ছে না, সবগুলোই খুব সহজে এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং শেষে তার ইমপ্লিকেশনটাকে খুবই সুন্দর করে এখানে সে প্রেজেন্ট করেছে। থিওরিটিক্যাল ইমপ্লিকেশন গুলোকে একটা ভাগে প্রেজেন্ট করা হয়েছে, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন গুলো একটা ভাগে প্রেজেন্ট করা হয়েছে এবং পলিসি মেকারদের জন্য প্র্যাকটিক্যাল যে কন্ট্রিবিউশন সেগুলোকে খুব সুন্দর করে একটি স্লাইডে প্রেজেন্ট করা হয়েছে। আমি আশা করি যে আপনারা যারা এই স্লাইড দুইটা দেখলেন, এই দুইটা স্যাম্পল স্লাইড আপনাদের জন্য খুবই সহযোগিতা করবে এবং আপনারা আপনাদের ফাইনাল ভাইভার জন্য যখন প্রিপারেশন চেষ্টা করবেন তখন আশা করি এই ভিডিও দেখবেন এবং এই দুটি স্যাম্পল যে স্লাইড আমি আপনাদেরকে দেখালাম এগুলো অনুসরণ করে এর থেকে আরো ভালো ক্রিয়েটিভ, ইনোভেটিভ এবং অ্যাট্রাকটিভ কনভিন্সিং স্লাইড তৈরি করবেন, যাতে করে আপনাদের ফাইনাল ভাইভার কোর্সের পরে আপনাদের যদি কান্না হয় সেই কান্নাটা যদি হাসির কান্না হয় তাহলে আমি খুব খুশি হব। আশা করি এই স্লাইড থেকে আপনারা উপকৃত হবেন এবং এই স্লাইড থেকে শিক্ষণীয় দিকগুলো নিয়ে ভালো স্লাইড তৈরি করবেন এবং আপনাদের ফাইনাল ভাইভা বসে ফ্লাইং কালার নিয়ে আপনারা পাশ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।